ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। অনেকে ভাবেন একজন দণ্ডধারী ঈশ্বর না থাকলে কোনো প্রকার নীতি দাঁড়াতে পারে না। এই বিষয়ে একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। মনে করো একটা ছেকড়া গাড়ির ঘোড়া হঠাৎ বক্তৃতা দিতে আরম্ভ করল। সে হয়তো বলতে থাকবে লন্ডনের লোকগুলো খুবই খারাপ, কারণ রোজ তাদেরকে চাবুক মারা হয় না। সে নিজে চাবুক খেতে অভ্যস্ত হয়ে পড়েছে, তাই সে এর থেকে বেশি আর কী বা বুঝবে। চাবুক কিন্তু মানুষকে আরও খারাপ করে তোলে। গরিব বেচারারা চিরকাল সমাজে নির্যাতিত হয়ে আসছে, সুতরাং তাদের কাছে মুক্তির মানে হল যে কোনো প্রকারে শাস্তি থেকে অব্যাহতি পাওয়া। বুদ্ধদেব দেবতা, ঈশ্বর এইসব বিষয়ে কখনো বিশেষ মন দিতেন না। সাধারণ মানুষ তাই তাঁকে নাস্তিক ও জড়বাদী আখ্যা দিয়েছিল। অথচ সেই বুদ্ধদেব কিন্তু নিতান্ত একটা ছাগল শাবকের জন্যেও নিজের প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। মানুষের পক্ষে সব থেকে ভালো যে নীতি যুক্তিগ্রাহ্য এবং গ্রহণীয় হতে পারে, বুদ্ধদেব তারই প্রচার করেছিলেন। যেখানেই কোনো প্রকার নীতির বিধান দেখবে সেখানেই তাঁর প্রভাব, তাঁর আলোক লক্ষ্য করা যায়। জগতের এই সব উচ্চ হৃদয় সম্পন্ন ব্যক্তিকে কোনো সংকীর্ণ গণ্ডির ভেতরে আবদ্ধ করে রাখতে পারে না। বিশেষত এখন মানব জাতির ইতিহাসে এমন এক সময় এসেছে যা 100 বছর আগেও কেউ কখনো ভাবেনি। এখন সমাজে এমন এক বিজ্ঞানের স্রোত প্রবাহিত হচ্ছে যা মাত্র 50 বছর আগেও কেউ কল্পনা করতে পারেনি। ঠিক এই সময়ে মানুষকে কি আর ওই ধরনের সংকীর্ণতার মধ্যে আবদ্ধ রাখা যায়? লোকে পশুর মতো চিন্তাশক্তিহীন জড় পদার্থে পরিণত না হলে এটা অসম্ভব। তাই এখন প্রয়োজন উঁচু স্তরের জ্ঞানের সঙ্গে মহৎ হৃদয়, আর অনন্ত জ্ঞানের সঙ্গে অনন্ত প্রেমের সংযোগ। সুতরাং অনন্ত সত্তা, অনন্ত জ্ঞান ও অনন্ত আনন্দ, এই তিনটেই এক। জ্ঞান ও আনন্দ ছাড়া কখনো কোনো সত্তা থাকতে পারে না। আনন্দ বা প্রেম ছাড়া জ্ঞান এবং জ্ঞান ছাড়া আনন্দ বা প্রেম থাকতে পারে না। আমরা চাই শঙ্করের মেধার সঙ্গে বুদ্ধের হৃদয় লাভ। আশা করি আমরা সবাই সেই এক লক্ষ্যে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না।